মানুষে আছেন, আমাদের নেতা শ্রদ্ধা তরিদা যারা এখানে রয়েছেন, বামফ্রন্টের এবং জাতীয় কংগ্রেসের নেতৃত্ব কর্মী সংগঠক, আপনারা যারা এখানে আমার কথা শুনতে পাচ্ছেন, আমার গুরুজনেরা, আমার ভাইরা বোনেরা বন্ধুরা, সৌমেনদার গান শেষ হয়ে যাওয়ার পরেও যে আপনারা বসে আছেন, কেন বসে আছেন সত্যি কথা আমি নিজেও জানি না। কেননা এত এরকম গান শোনার পরে বক্তৃতা শুনতে কার ভাল লাগে জানি না, আমার তো বলতে একদমই ভালো লাগছে না। কারণ এটাও ঘটনা, এটা সত্যি কথা যে 100টা বক্তৃতা 1000টা বক্তৃতা সেই কথা মানুষের কাছে নিয়ে যেতে পারে না। সৌমেনদার মতো একজন শিল্পী একটা গান যে কথা এবং যে গানগুলো সৌমেনদা গাইলো, এই গানগুলো তো একাকালী গান নয়, এবং এই গান খালি সৌমেনদা বা সৌমেনদার সঙ্গে যারা আজকে যারা মিউজিশিয়ান ছিলেন খালি তারা নয়, এই গানগুলোর সঙ্গে সলিল চৌধুরী রয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন, ভূপেন হাজারিকা রয়েছেন, শিবদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন, এই এতজন যুব তারা মিলে যে কথাগুলো বলে গেছেন, তারা যে কথা আপনাদের কাছে গানের মাধ্যমে বলতে পেরেছেন সেই কথা বক্তৃতার মাধ্যমে বলতে পারার মতো ক্ষমতা আমাদের কারোরই নেই, আমার তো নেই। তবু কিছু কথা বলতেই হয়, কারণ সৌমেনদা গান শেষ করলো, সকল দেশের রানী হয়েছে আমার জন্মভূমি, ঠিকই কথা, সকল দেশের রানী আমাদের জন্মভূমি, আর আমাদের এই জন্মভূমিকে বাঁচানোর জন্য আমরা লড়াই করছি। না দুর্ভাগ্যজনক ভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের চারদিকে সকল দেশের রানী আমাদের জন্মভূমি, সেই জন্মভূমিকে এখন কব্জা করে রেখে দিয়েছে সকল চোরের রানী মনে করা হচ্ছে। এই সমস্ত চোরের রানীর হাত থেকে যতদিন না সকল দেশের রানীকে মুক্ত করতে পারছি, ততক্ষণ পর্যন্ত না চাইলেও এই কথা, এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। এখন দেখুন যেখানে এখন আজকে আমরা সভা করছি, আজকে সকালবেলায় এখানকার থানার আইসিকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছে, কিন্তু একটা আইসিকে সরানোর পরেও যে থানার বাকি যে পুলিশগুলো তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় ভাবার জন্য মাথায় নিয়ে চলে, সবার যেরকম আক্রেল ছিটে হয়নি সেটা বোঝা যাচ্ছে। ওরা মিটিং এর পারমিশন নিয়েছে একটা জায়গাতে, আমরা তার থেকে দূরে একটা জায়গাতে মিটিং এর অনুমতি নিয়ে মিটিং করছি, আমাদের মিটিং এর 50 মিটার দূর পর্যন্ত ওরা মাইক লাগিয়েছে, এই মাইকটা পুলিশের খুলে নেওয়ার কথা ছিল। কিন্তু সত্যি কথা বলছি, থানার পুলিশগুলোকে দেখলে না এদের উপর যতটা রাগ হয় তার থেকে বেশি এদের বাড়ির ছেলে মেয়েগুলোর জন্য কষ্ট হয়। এদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েগুলো ওই পুলিশ অফিসারদের যখন ছোটবেলা দেখে যে বাবা চান টান করে একেবারে ওই যে পুলিশের ইউনিফর্ম পরে আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করে একেবারে কাঁধে তারা লাগিয়ে বাড়ি থেকে বেরোচ্ছে, থানায় ডিউটি করতে যাচ্ছে, এরা বাবাকে দেখে মনে মনে বাচ্চাগুলো ভাবে আমার বাবা বোধ হয় সিংহমের অজয় দেবগণের মতো একজন বীর পুলিশ অফিসার যার ভয়ে পাড়ার গুন্ডারা কাঁপে। বিশেষ ছোট ছোট বাচ্চাগুলো জানেও না ওদের বাবা একটা দলদাস দালাল, চুনিমিলের কাঁটায় প্রতিবাদিত একটা দলদাস দালাল, যাদের চুনিমিলের মাইক খোলার নাম শুনলে ওরা প্যান্টের বেল্ট খুলে দেবে তাও ভালো, কিন্তু চুনিমিলের মাইক খুলতে পারবে না এখানকার থানার পুলিশ অফিসার। কিন্তু আপনাদেরকেও বলছি, দালালি করে আর কদিন খাবেন, দালালি করে আর কদিন খাবেন, এরপর পাবলিক রাস্তার মোটা দাঁড় করিয়ে গায়ে ইউনিফর্মটা খুলে হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দিয়ে বলবে, যখন তৃণমূল করবে হিট করেছে তৃণমূলের ইউনিফর্ম করে তৃণমূল করো, পুলিশের ইউনিফর্ম করে পাবলিকের টাকায় মাইনে দিয়ে আর তৃণমূল করতে হবে না, পাবলিক সব মিটিয়ে দেবে। আপনাদের কাছে আবেদন করছি, বাকি আর যা হচ্ছে হচ্ছে, কিন্তু এই যে তৃণমূল কংগ্রেসের নির্লজ্জ দখলদারি, এই নির্লজ্জ দখলদারির হাতে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সমাজের প্রতিটা ক্ষেত্র বন্দী হয়ে যাচ্ছে, এদের হাত থেকে বন্দী দশাকে ঘোষাতে হবে, এই দখলদারিকে শেষ করতে হবে। আজকে আপনারা চারদিকে তাকিয়ে দেখবেন যে আমরা লড়াই করছি, আমরা দেশকে মোদির হাত থেকে মোদি সরকারের হাত থেকে, আমরা পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের হাত থেকে মুক্ত করার জন্য অবশ্যই লড়াই করছি, কিন্তু এই মুক্ত করার লড়াই খালি এই নয় যে আমাদের দেশের পার্লামেন্ট বিজেপির হাত থেকে মুক্ত হবে আর আমাদের রাজ্যের নবান্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে মুক্ত হবে, আরো অনেক কিছুকে মুক্ত করতে হবে। আজকে আমাদের পরে সামাজিক পরিসর, এই থানা থেকে শুরু করে চারদিকে তাকিয়ে দেখবেন গোটা সামাজিক পরিসর তৃণমূল কংগ্রেসের হাতে বন্দী হয়ে রয়েছে। আমরা যে যে রাজনীতি করতে পারি, কেউ কোনো দলকে সমর্থন করতে পারি, কেউ কোনো দলের সক্রিয় কর্মী হতে পারি, কেউ কোনো রাজনীতি না করতে পারি, যুক্তিকে সমর্থন করতে পারি, কেউ রাজনীতি নিয়ে মাথার না ঘামাতে পারি, কিন্তু যে মানুষ রাজনীতি নিয়ে মাথায় ঘামান না তাকেও বলছি, তাকিয়ে দেখবেন আপনার সমাজ জীবনের প্রতিটা পরিসর তৃণমূল কংগ্রেসের এক ছেপিয়া দলবাজি হাতে বন্ধু হয়ে রয়েছে। আপনি গোটা খড়গায়, গোটা দমদমে, গোটা পশ্চিমবাংলায় আপনি এমন কোন পাওয়ার ক্লাব খুঁজে পাবেন না যে ক্লাব তৃণমূল কব্জা করে বসে নেবে, আপনি এমন কোন পুজো কমিটি খুঁজে পাবেন না যে পুজো কমিটির মাথায় তৃণমূলের মতো পতাকা বসে আছে। এখন দুর্গা পুজোর হোর্ডিং হয়ে দেখবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মানে দুর্গা ঠাকুরের ছবি খুঁজে পাবেন না, কোথাও এক কোনো সাইডে একটা দুর্গা ঠাকুরের ছবি রয়েছে, পাশে যেখানে দুর্গা ঠাকুরের ছবি থাকার কথা এত বড়টা মমতা ব্যানার্জির মুখ, তার পাশে যেখানে গণেশের ছবি থাকার কথা এবং পাড়ায় তৃণমূলের কাউন্সিলর পয়সা খেয়ে তারও গণেশের মধ্যে চেহারা হয়েছে, তার একটা এত বড় ছবি গণেশের জায়গা, সমস্ত জায়গাতে তৃণমূল কংগ্রেসের দখলদারি, পাড়ার পুজো মানে তৃণমূল। আমরা জানতাম বাঙালিরা দুর্গা পুজোর সময় যে যে দল করুক না কেন সবাই লাইন দিয়ে দুর্গা ঠাকুর প্যান্ডেলে থাকে, সবাই লাইন দিয়ে দুর্গা ঠাকুর দেখতে হয়,
না, উনি তো মমতা ব্যানার্জি, উনি কেন লাইনটা দুবার ঠাকুর দেখতে যাবেন? উনি নতুন নিয়ম করেছেন, উনি এখন রেডগড়ের চেয়ার পেতে বসে পায়ের উপর পা তুলে ঠান্ডা যাবেন, আর একটার পর একটা দুর্গা ঠাকুর লাইন দিয়ে ওনার সামনে দিয়ে ব্যারেক করে বেরিয়ে যাবে। এটার নাম হচ্ছে বিসর্জন কার্নিভাল। সমস্ত কিছু পুজো থেকে শুরু করে পাড়ার ক্লাব, খেলার মাঠ, এই যে মোহন বাগান ক্লাবের মাথায় কে বসে আছে? মমতা ব্যানার্জির ভাই। ইস্ট বেঙ্গল ক্লাব কে চালাচ্ছে? মমতা ব্যানার্জির ভাই। মোহামেডান স্পোর্টিং কে চালাচ্ছে? মমতা ব্যানার্জির ভাই। রবীন্দ্র জয়ন্তী হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আপনি দেখবেন এখন হোর্ডিং লাগানো হবে। এই যে কদিন আগে 25শে বৈশাখ গেল, গোটা রাজ্য জুড়ে রাজ্য সরকারের হোর্ডিং। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেখানে এইটু করে রবীন্দ্রনাথ, তার পাশে এত বড় মমতা ব্যানার্জি হবে। নজরুল ইসলামের জন্মদিন, নজরুল ইসলামের পাশে মমতা ব্যানার্জি। এমনকি দেখবেন ডেঙ্গু ম্যালেরিয়া বাড়ে এই বর্ষাকালে, দেখবেন আপনাদের এখানে খোর্ধা মিউনিসিপ্যালিটি হোর্ডিং লাগায় যে জমা জল রাখবেন না, মশা মারতে হবে, ডেঙ্গু ছড়াবে, ডেঙ্গু আটকান। দেখবেন ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে খোর্ধা মিউনিসিপ্যালিটি হোর্ডিং বানাবে, দেখবেন সে হোর্ডিং মশা উঠছে, মশার পাশে মমতা ব্যানার্জি। কোথায় নেই, কোথায় নেই? সমস্ত সামাজিক পরিসরকে এই যে দখল করে রেখে দিয়েছে, আমরা আপনাদের কাছে আবেদন করছি, যারা দূর থেকে আমাদের কথা শুনতে পাচ্ছেন, দল মত নির্বিশেষে আপনাদের সবার কাছে রয়েছে। দমদমে আপনারা সুজন চক্রবর্তীকে যেতে পারেন মানে প্রশ্নটা খালি একটা সরকার পাল্টানোর, একটা এমপি পাল্টানোর প্রশ্ন নয়। সমস্ত সামাজিক পরিসর, পাড়ার ক্লাব থেকে শুরু করে খেলার মাঠ থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সমস্ত সামাজিক পরিসরকে তৃণমূল কংগ্রেসের হাত থেকে, যাবতীয় রাজনৈতিক দখলদারের হাত থেকে মুক্ত করতে হবে। আপনার পাড়ার ক্লাবে, আপনার পাড়ার পুজোর কমিটিতে না তৃণমূল, না সিপিএম, না কংগ্রেস, না বিজেপি কারো বলে মদত করে থাকবে না। পাড়ার সমস্ত সামাজিক পরিসর পাড়ার মানুষের হবে, এলাকার মানুষের হবে। তৃণমূল কংগ্রেসের এই যে একচেটিয়া দখলদারির হাতে আমরা সবাই বন্ধু হয়ে আছি, এর হাত থেকে মুক্ত করতে হবে এলাকাকে। আপনারা সুযোগ চক্রবর্তী গেছে কেন? এখন দেখছি ওরা সভা করে বিভিন্ন জায়গাতে, আমি ভালোই মাঝে মধ্যে এদেরকে দেখি, এই যে ছোটবেলা এই যে আমাদের বিরুদ্ধে প্রার্থী, দেখুন এটা কোনো প্রার্থীর সাথে প্রার্থী লড়াই হচ্ছে না, ওনার সাথে আমাদের কোনো ব্যক্তিগত লড়াই ঘটার না। ছোটবেলায় আমি আপনাদেরকে বলছি, আমি সেই কলেজে পড়তাম, আমার কলেজে প্রফেসর ছিল, আমার সাবজেক্টে নয়, আমি ইকোনমিক্স পড়তাম, উনি পড়াতে ফিরেছি, কিন্তু আমি যাই হচ্ছে কলেজে ওনাকে পড়তাম, প্রথম কলেজে প্রফেসর হিসেবে চিনেছি, ওনাকে স্যার বলতাম, এখনো দেখা হলে স্যার উনি কথা বলি। মাঝে মধ্যে ভাবি এনাকে দেখি, লজ্জা করে দেখলে, কিন্তু দেখি ভাবি ছোটবেলা বিশেষ করে গরমকালে, ধরুন কারোর বিকেলবেলা খেলা টেলা হয়ে গেছে, সন্ধ্যে নামছে, আলো ডুবে আসছে, পাড়ায় বন্ধুরা মিলে ঠিক করলাম কারোর বাড়ির বাগানে গাছে আম হয়েছে, পাঁচিল টুকতে আম চুরি করতে যাবে। ছোটবেলা যা হয় খেলার চলে, কত তখন 6-7 বছর বয়স, 8 বছর বয়স, কারোর বাড়িতে পাঁচিল টুকতে আম চুরি করতে গিয়ে যে ধরা পড়তাম, বিশেষ করে 3 দিন লজ্জায় বাড়ি থেকে বেরোতাম। এইটুকু বয়সে মনে হতো যে পাড়ার দিকে হাঁটবো, পাড়ার লোক দেখে দূর থেকে বলবে দেখো ছেলেটা যাচ্ছে, ছেলেটা চোর আম চুরি করছিল। দেখতে ওইটুকু বয়সে আম চুরি করতে গিয়ে ধরা পড়লে লজ্জায় বাড়ি থেকে বেরোতাম না। এখানে এত বয়স্ক একজন মানুষেরা প্রফেসর, এটাকে দেখে ভাবি লজ্জা নেই, সরম নেই, গোটা দুনিয়া দেখছে হাত পেটে নয়বার টাকা চুরি করছে, তারপরে না আছে লজ্জা, না আছে সরম, মঞ্চে দাঁড়িয়ে রবীন্দ্র ট্যান্ডনের সঙ্গে চিজ করিয়ে মাস করে নিচ্ছে। মানে কতগুলো বিরা মূল্যে তৃণমূল জন্মগ্রহণ, কি হবে এদেরকে নিয়ে, কি হবে এদেরকে নিয়ে মিটিং মিছিল করে গালা গালো। তুমি এদেরকে তাড়ানো না আছে, তরিত তখন বলছিলেন আমাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন গলায় লেখা ঝুলিয়ে মিছিল করেছিলেন যে আমরা সবাই চোর, তখনও বুঝতে পারিনি মানে সাত মিথ্যাবাদীর এক মিথ্যাবাদী মমতা ব্যানার্জি জীবনে প্রথমবারে সত্য কথা বলছে, সত্যি সত্যি ওরা সব করা চোর। মানে এদের মধ্যে এত ঝামেলা আছে, এত গন্ডগোল আছে। এই খর্দা পানিয়ারি সত্যি আপনাদের মনে আসছে আজ থেকে 3 বছর আগেও, যখন মিউনিসিপ্যালিটি ভোটের প্রার্থী ঘোষণা হলো তৃণমূল কংগ্রেসে, প্রার্থী ঘোষণা হতে পারলো কি পারলো না, এলাকায় এলাকায় রাস্তা বন্ধ করে টায়ার পড়াচ্ছে তৃণমূলের লোকেরা, এ বলছে আমি প্রার্থী হলাম, হলাম না, ও কেন হলো, এ বলছে ও হলো, আমি হলাম না, আমার বোন কেন হলো না, আমার বোন হলো, আমার শালা কেন হলো না, আমার শালি কেন হলো না, এলাকায় এলাকায় কে তৃণমূলের প্রার্থী হবে। আবার কি একটা এই খর্দায় দেখি দুটো গোষ্ঠীর মধ্যে মারামারি হচ্ছে, সাংবাদিককে জিজ্ঞেস করছেন দাদা আপনি কে, বলে আমি তৃণমূলের প্রার্থী, পাশ থেকে একটা লোক তাকে বলছে ঠিক আছে আমি তৃণমূলের প্রার্থী, তখন এ বলছে কে বলেছে, আমার নাম প্রেস কনফারেন্সে ঘোষণা করা হয়েছে, আমি তৃণমূলের প্রেস কনফারেন্সে ঘোষণা করা প্রার্থী, একজন বলছে হ্যাঁ তোর নাম প্রেস কনফারেন্সে বলেছে, আমার নাম ওয়েবসাইটে পাবলিশ করেছে, আমি ওয়েবসাইটের প্রার্থী। এত ঝামেলা ওদের মধ্যে, এত ঝামেলা, একটা ব্যাপার ওদের ভুল আছে, একবারে পাড়ার কাউন্সিলর থেকে শুরু করে আরে এমএলএ এমপি রাজ্যের মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত, একটা এমন চোর, এমন চোর,
মানে এগুলো জীবনই বেঁচে আছে, এগুলো চুরি করবে, এগুলো একবার মরে ভূষণ করে শ্মশানের কাজ চুরি করে পয়সা কামালে তুমি চুরি করা বন্ধ করবে কতদিন পর্যন্ত? কতদিন পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে চুরি দেখবেন পর্যন্ত? আপনাদেরকে বলছি যারা দূর থেকেও আমাদের কথা শুনছেন, যারা তৃণমূলকে এর আগে ভোট দিয়েছিল, আপনারা আমাদের শত্রু নন। তৃণমূলের হয়ে মিটিং করেছেন, মিছিল করেছেন, যে সাধারণ একজন মানুষ সাধারণ তৃণমূল করবো সেও আমাদের শত্রু নয়। আমাদের নয় কথাগুলো চর্চুরিন্দ সেটার বিরুদ্ধে তৃণমূলের হয়ে দেওয়াল লেখা প্রস্তাব লাগানো, তৃণমূলকে ভোট দেওয়া কোনো সাধারণ মানুষ আমাদের শত্রু নন। আপনাদের সবাইকে জিজ্ঞেস করছি কেমন লাগে বলুন তো, যখন আপনার বাড়িতে ঘরেতে নিয়মিত বন্ধ হয়ে আর চোখের সামনে দেখছেন আপনার নেতাগুলো এমন টাকা চুরি করছে, এমন টাকা চুরি করছে, আসবে এরা থাকবে না, এদের সাত পুরুষ পায়ের ওপর পা তুলে বসে যাবে, রাগ হয় না বলুন, যন্ত্রণা হয় না এগুলোকে দেখলে? এদের চুরি জীবনে বন্ধ হবে, মিটিং করে মিছিল করে এদেরকে গালাগাল দিয়ে এদের চুরি জীবনে বন্ধ হবে, যদি এদেরকে হারিয়ে এদেরকে না তাড়ানো গেছে কি করে রেখে দিয়েছে? একটা লোক দেশের মাথায় বসে আছে, নরেন্দ্র মোদী আজকে পশ্চিমবাংলায় সভা করতে এসে বলছেন উনি নাকি 10 বছর ধরে ভারতে কোনো দুর্নীতি হতে দেননি, ভারতে নাকি কোনো দুর্নীতি হয়নি। আপনারা বলুন যারা খর্দায় মানুষ আছেন, যারা পানিহাটির মানুষ আছেন, হয়নি এখানে দুর্নীতি, হয়নি এখানে চুরি? খর্দা পুরসভা, পানিহাটি পুরসভা থেকে শুরু করে ওদিকে ব্যারাকপুর থেকে শুরু করে এক দমদম থেকে শুরু করে দূরে দুই একটার পর একটা এলাকায় কুকুর বোঝানো থেকে শুরু করে বেআইনি বাড়ি তৈরি করা থেকে শুরু করে লাইসেন্সের দোকান, এই যে দোকান কর্মচারীরা এখানে রয়েছেন, একটার পর একটা দোকানের ট্যাক্স 4 গুণ 5 গুণ থেকে 10 গুণ করে বাড়িয়ে জলের লাইন দিতে টাকা, ইলেকট্রিকের লাইন দিতে টাকা থেকে শুরু করে সমস্ত খাতে কোটি 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 টাকা চুরি করে তৃণমূলের পাড়া চ্যাংরা নেতাগুলো 10 তলা বাড়ি ওঠেনি। আপনারা চোখের সামনে দেখেন কোটি 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 টাকা দুর্নীতি করেছে। আমরা বামপন্থী 2011 সালে হেরে গেছিলাম, আমরা তখন মার খাচ্ছি, এলাকা এলাকা আমাদের পার্টি অফিসে হামলা হচ্ছে, আমাদের ছয় ছয় কংগ্রেস, আমাদের হাজার হাজার কংগ্রেস ঘর ছাড়া খুন হচ্ছে আমাদের কংগ্রেসরা। সেই অবস্থায় ভালো হতো যদি তৃণমূলের চৌধুরীকে রাস্তার মোড়ে বুঝে নিতে পারতাম ভালো হতো, কিন্তু 34 বছর সরকার চালানোর পরে যদি হেরে গেছিলাম, তারপরে এমন আক্রমণের সামনে পড়তে হয়েছিল, অনেক লড়াই করেছি কিন্তু তৃণমূলের চৌধুরীকে রাস্তার মোড়ে বুঝে নিতে পারিনি। এটা আমাদের বাস্তবতা বললে বাস্তবতা, সেদিনকে দুর্বলতা বললে দুর্বলতা, কিন্তু তৃণমূল চুরি করছে, ওদের চুরিকে আটকাতে হবে এইটা ভেবে বাড়িতে ঘাট গুটিয়ে বসে থাকেনি। আমাদের কাছে সুযোগ ছিল, তৃণমূল যখন চুরি করছে, চুরি করতে গিয়ে এক গোষ্ঠীর সঙ্গে এক গোষ্ঠী ঝামেলা হচ্ছে, তখন তৃণমূলের কতগুলো চোর নেতাকে ঘুরিয়ে আমাদের দলে এনে তাদেরকে আমাদের দলের মাথায় বসিয়ে দেওয়ার সুযোগ আমাদের কাছে ছিল। ওই কাজ আমরা কখনো করিনি, তার বদলে আমরা কি করেছিলাম? আমরা আদালত পর্যন্ত লড়াই করেছিলাম, সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছিলাম, করে আমরা ইডি সিবিআই প্রথম বসে এনেছিলাম। আমরা জানতাম ইডি সিবিআই কোনো ধোয়া তুলছি পাতা নয়, আমরা এও জানতাম যে পশ্চিমবঙ্গের পুলিশের ক্ষমতা নেই জীবনটা, কিন্তু প্রশ্ন যেখানে তৃণমূলের চুরি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা পুলিশ সেই চুরিকে ধরবে না জানতে পেরে আমরা ইডি সিবিআই কে ডেকে এনেছিলাম। আজকে 10টা বছর কেটে গেছে, ইডিকে সিবিআইকে কারো হয়ে কাজ করতে হতো না, না সিপিএম এর হয়ে, না কংগ্রেস এর হয়ে, না বিজেপির হয়ে, না তৃণমূলের হয়ে, কারো হয়ে কাজ করতে হতো না। খালি যদি ইডি সিবিআই নিজেদের সংবিধান প্রদত্ত দায়িত্বটা পালন করত, সংবিধানে যে কথাগুলো লেখা আছে খালি সেইটুকু কথা রাখতো ইডি সিবিআই, তাহলে পিসি ভাইপো সহ ওদের 14 গুষ্টি আছে জেলে ফেরত থাকে। তার বদলে কি হলো? আজকে মোদি বাংলায় সভা করতে এসে বলছেন আপনি তৃণমূলের দুর্নীতিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। ব্যবস্থা কি নিয়েছেন? তৃণমূলে যদি মমতা ব্যানার্জি 1 নম্বর চোর হয়ে থাকে, যদি অভিষেক ব্যানার্জি 2 নম্বর চোর হয়ে থাকে, তাহলে তৃণমূলের 3 নম্বর চোর সুবেন্দু অধিকারী তাকে বিজেপির নেতা বানিয়েছে। বাড়ি এখন কি করেছে? যার বাকি জীবনটা জেলের ভেতর থাকার কথা ছিল, সে এখন তৃণমূলের লোকেরা যে পুরসভাগুলোকে চালাচ্ছে, সেই সমস্ত পুরসভার চেয়ারম্যান গুলোকে এখন সুবেন্দু অধিকারী ফোন করে বলছে ভালোই তো কামাচ্ছ, যা কামাচ্ছ সেখান থেকে কালীঘাটে আর ক্যামাক্সিডে যা পাঠাচ্ছ পাঠাচ্ছ, কিছু আমাকেও পাঠাও, যদি কিছু টাকা মাসে মাসে আমার কাছে না আসে তাহলে তোমার বাড়িতে ইডি যাবে সিবিআই যাবে। আপনাকে লুট করছে তৃণমূলের পুরসভা, আপনাকে লুট করছে তৃণমূলের কাউন্সিল অফ তৃণমূলের ব্যবস্থা, সেই টাকার একটা অংশ অভিষেক খাচ্ছে, তো আর একটা অংশ ইডি সিবিআই কে দেখিয়ে সুগন্ধ খাচ্ছে। আজকে কারো কারো আনন্দ হতে পারে যদি তৃণমূল জেলে আসে বলে, পার্থ চ্যাটার্জি অনন্ত জেলে আসে বলে, বলুন তো এই আনন্দ আমরা পেয়েছিলাম যেদিন সুদীপ ব্যানার্জি জেলে গেছিল, এই আনন্দ আমরা পেয়েছিলাম যেদিন মদন মিত্র জেলে গেছিল, কদিন টিকে বলুন তো আমাদের এই আনন্দ? মাথা উঁচু করে যাদের বাকি জীবনটা জেলে পচে মরার কথা ছিল তারা এখন লোকসভা ভোটের প্রচার করে বেড়াচ্ছে, তারা এখন ফেসবুক লাইভ করে নিচে দাঁড়াচ্ছে মাঝরাত্রি,
তারা এখন লালবাতি গাড়ি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে দুর্গা পুজোর উদ্বোধনের ফিটে পেয়ে বেড়াচ্ছে। রাগ হয় না দেখলে, একটু কষ্ট হয় না দেখলে? ইডি সিবিআই তদন্ত করছে। আমি আপনাদেরকে একটা কথা বলছি, এই মাসের মে মাসের এক তারিখ আপনাদের মনে আছে, কুণাল ঘোষ দুপুরবেলা লাতি খেয়েছে তৃণমূল থেকে, সন্ধ্যেবেলা এবিপি আনন্দে সুমন দেবকে একটা সাক্ষাৎকার দিচ্ছে। সেখানে সুমন দেবকে বলছে, সুমন তোমাকে একটা ঘটনা বলি বুঝলে, আমি যখন জেলে ছিলাম আর আমি বিশ্বাস করি এগুলো দেখে মাঝে মধ্যে ভাবি, এমন করে বলি আমি যখন জেলে ছিলাম যেন স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে সত্যাগ্রহের সময় মহাত্মা গান্ধীর সঙ্গে জেলে গেছিল। আরে গেছিলিস তো ভাই, নদীর তারা চুরি করে ছেলে তোদের লজ্জা পাবে, তা না আবার ক্যামেরার সামনে পায়ের ওপর পা তুলে বলছি আমি যখন জেলে ছিলাম, বলছে আমার কাছে জেলার এলো প্রেসিডেন্সি জেলের, মানে চিন্তা করুন প্রেসিডেন্সি জেলের জেলার মানে পশ্চিমবঙ্গ সরকারের একজন সিনিয়র অফিসার, সে বলছে আমাকে এসে বলছে কুমারবাবু আমার এই কলিগের ছেলে এসএসসি পরীক্ষা এবার পাশ করেছে, কিন্তু আপনাদের দলের অনুক নেতা তার কাছ থেকে 7.5 লাখ টাকা চেয়েছে, তাকে এসএসসিতে চাকরিতে তাকে ঢোকানো হবে, নাহলে সে এসএসসি চাকরি পাবে না। তো আমার এই সহকর্মী অনেক কষ্টে 5 লাখ জোগাড় করেছে, আপনি একটু আপনাদের দলের নেতাকে বলে দেখুন না যদি 7.5 লাখ টাকা কমিয়ে 5 লাখ করে দেওয়া যায়। মানে কত বড় মহাপুরুষদের পার্টি চিন্তা করুন, জেলে বসে ঘুষের টাকায় ডিসকাউন্ট দেয় বলছে যদি 5 লাখ টাকা করা যায়। এটা শুনে তখন সুমন দে বলছে কি বলছো কুণাল দা, এটা খুব সিরিয়াস অভিযোগ, সেই যে লোকটা যে তোমার থেকে তোমাকে এসে বলেছিলেন জেলার যে তৃণমূলের যে নেতা টাকা নিয়ে এসএসসিতে চাকরিটা কি করছিল 7.5 লাখ টাকা নিয়ে, সে এখনো অব্দি জেলের বাইরে। কুণাল ঘোষ তাকে বলছে আপনারা দেখেছেন নিশ্চয়ই সেই ইউটিউবে এখনো আছে, সেটাও দেখতে পারেন। বলছে সুমন আমি এইটুকু বলছি, ঈশ্বর না করুন আমাকে তার নামটা নিতে হয়, কিন্তু আপাতত এইটুকু বলছি সে খালি জেলের বাইরে আছে তাই নয়, সে মমতা ব্যানার্জির ক্যাবিনেটে আজকের তারিখে মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় সব জেনে শুনে তাকে ক্যাবিনেটের মন্ত্রী করে রেখে দিয়েছে। যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, যারা মনে করেন ইডি সিবিআই মোদী ভাবে থাকলে জীবনে কোনোদিন তৃণমূলের চোর করে শাস্তি হবে, আপনাকে জিজ্ঞেস করছি একবার নিজের প্রতি হাত থেকে নিজেকে উত্তর দেবেন, আমাদের উত্তর দিতে হবে না। আপনি কি মনে করেন এইটার পরে কি হওয়া উচিত ছিল, এইটা কি হওয়া উচিত ছিল না যে ইন্টারভিউ শেষ হয়ে কুণাল ঘোষ স্টুডিওর বাইরে বেরোবে, পারবে কি পারবে না, ওর কাছে এবিপি আনন্দের লোকেরা গিয়ে বলবে, অফিসের লোকেরা গিয়ে বলবে আপনার জন্য সিবিআই অফিসার না এসে আমাদের অফিসে বসে আছে, আপনাকে ডেকেছে পাশে ঘুরে চলুন, ওকে ওখান থেকে বার করে নিয়ে গিয়ে নিচে নামানো হবে, এবিপি আনন্দ স্টুডিওর বাইরে সিবিআই গাড়ি দাঁড়িয়ে থাকবে, কুণাল ঘোষকে কলার ধরে সিবিআই গাড়িতে তুলে নিজাম কলেজে নিয়ে গিয়ে টেবিলে বসে জিজ্ঞেস করবে নাম বলুন সেই মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের যে 7.5 লাখ টাকা দিয়ে একটা চাকরি বিক্রি করেছেন, নামটা বলুন, নাম যদি না বলেছেন আপনাকে জেলের ভেতর ঢোকানো হবে। কুণাল ঘোষ বাপ বাপ বলে নাম বলবে, ওখান থেকে সিবিআই গাড়ি যাবে ওই রাত্রিরে, মমতা ব্যানার্জি প্রবেশের মন্ত্রী যে হরিদাস পাল হোক তাকে কড়াক করে কান্দে কান্দে বাড়ি থেকে পার করে গাড়িতে তুলে সে জেলের ভেতরে ঢোকাবে, বলুন এটা হওয়া উচিত ছিল কি উচিত ছিল না। তাদের কি হলো, তৃণমূলের একজন নেতা টিভিতে লাইভ ইন্টারভিউতে বলছে যে আমাদের ক্যাবিনেটের এক মন্ত্রী আছেন যিনি 7.5 লাখ টাকা দিয়ে এসএসসি চাকরি বিক্রি করেছেন, তারপরে 1 তারিখ বলেছিল আজকে 28 তারিখ, 28 দিনে সিবিআই তাকে একবার প্রশ্নগুলি করল না যে আপনার দলের সেই মন্ত্রীর নামটা কি, আর এই সিবিআই অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে ওদিকে হেমন্ত সোরেন থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে নিতে পারে, কিন্তু কুণাল ঘোষকে ডেকে একবার চোরের নামটা জিজ্ঞেস করতে পারে না। আপনারা কেউ মনে করেন যে এরা তদন্ত হচ্ছে, কতদিন চলবে বলুন দেখবে তদন্ত? আপনারা 10 বছর সময় দিয়েছেন, বিজেপি 10 বছর সময় পেয়েছে এই কাজগুলো করার, যদি করতে চাই তো 10 দিনও লাগতো না। তার বদলে আমরা কি দেখলাম, উনি বলেছিলেন না খলঙ্গা না খানেমুঙ্গা, এখন দেখি মোদী নিজেও খেয়েছে ইলেকট্রাল বন্ধে, মমতা ব্যানার্জিকেও খাইয়েছে, ওরা ওষুধের কোম্পানি থেকে খেয়েছে, তো উনি এখানে সিএসসির কাছ থেকে পয়সা খেয়েছে, উনি ওখানে কনসেশন কোম্পানির কাছ থেকে আর ভ্যাকসিন কোম্পানির কাছ থেকে পয়সা খেয়েছে, তো উনি এখানে মেট্রো বিহারি বিক্রি করে দিয়েছে, এখানে যোগেন্দ্র জুবের কাছ থেকে পয়সা খেয়েছে, দুহাতে পয়সা খেয়েছে, ইলেকট্রাল বন্ডে মোদিও কামিয়েছে, ইলেকট্রাল বন্ডে মমতাও কামিয়েছে। আজকে সভা করতে গিয়ে কলকাতায় নরেন্দ্র মোদী বলছেন নাকি 10 বছরে তৃণমূলে চুরি করা 17,000 কোটি টাকা নাকি প্রতারিত মানুষকে কেন্দ্রের সরকার ফিরিয়ে দিয়েছে। যদি এখানে কোনো বিজেপি সমর্থকের কানে আমাদের কথাটা পৌঁছয়, আপনাদেরকে জিজ্ঞেস করছি
গোটা পশ্চিমবাংলায় কোচবিহার থেকে সুন্দরবন পর্যন্ত গোটা পশ্চিমবাংলায় সতেরোজন মিনিস্ট্রি হাত তুলে বলতে পারলাম যে আমরা প্রতারিত হয়েছিলাম তৃণমূলের হাতে, কেন্দ্র সরকার আমাদেরকে ইডিসিবিআই বাজেয়াপ্ত হওয়া টাকা আমাদেরকে দুর্গত। সতেরোজন মানুষ যারা চিটফান্ডে টাকা রেখে প্রতারিত হয়েছিলেন, যারা তৃণমূল কংগ্রেসকে পয়সা দিয়ে কলেজে ভর্তি হতে গিয়ে প্রতারিত হয়েছে, যারা চাকরি কিনতে গিয়ে প্রতারিত হয়েছে, সতেরোজন মিনিস্ট্রির নাম বলতে পারবেন যারা কেন্দ্রের কাছ থেকে টাকা ফেরত পেয়েছে গত দশ বছরে? আজকে দেশের প্রধানমন্ত্রী এসে বলেছেন নাকি 17 কোটি টাকা, নাকি ওরা 17,000 কোটি টাকা নাকি ওরা ফেরত দিয়ে দিয়েছে। মানুষকে গরু ভাবলে ছাগল ভাবলে তবে এই ধরনের প্রতারণা করা যায় মানুষের সঙ্গে। একটা দেশের প্রধানমন্ত্রী, আপনাদেরকে বলছি বিজেপিকে আপনাদের দেখা হয়ে গেছে, এদের কিছু দেওয়ার নেই বাংলাকে, এদের আমাদের দেশকে কিছু দেওয়ার নেই। জিনিসপত্রের দাম এরা কমাবে না আপনারা বুঝে গেছেন, পেট্রোলে করে দিয়েছে 115 টাকা, ডিজেলের দাম করে দিয়েছিল 105 টাকা, সিলিন্ডারের দাম ছিল 400 টাকা ওটাকে করে দিয়েছে 1200 টাকা। জিনিসপত্রের দাম এরা কমাবে না, এরা চাকরি বাকরি দেবে না। আমরা তৃণমূল কংগ্রেসকে দোষ দিয়ে 100টা দেওয়াই হয়েছিল, ওরা ক্ষমতায় আসার পরে 13 বছরে পশ্চিমবঙ্গে একটা বড় কল কারখানা রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়নি। কিন্তু আপনাদেরকে বলছি এই প্রশ্ন তো আমাদের করতে হবে, 10 বছর ধরে যে বিজেপি দেশের ক্ষমতায় আছে, বলুন তো বিজেপি দেশের ক্ষমতায় আসার পরে বাংলা থেকে 18টা এমপি দিয়েছিল? যতদিন বামপন্থীদের সরকার ছিল, বামপন্থী ফ্রন্ট সরকার ছিল, বিজেপি একটা কাউন্সিলর জিততে পারতো না পশ্চিমবাংলায়, সেই বাংলা থেকে ওরা আজকে 18টা এমপি পেয়েছে, 77টা এমএলএ পেয়েছে। ওরা কি দিল বাংলাতে? দিল একটা নতুন বড় কারখানা, ইস্পাত কারখানা, চন্দ্রপুর একটা বড় কারখানা দিল, খড়গপুরের পরে আর একটা আইআইটি দিল, চোকার মতো আর একটা আইআইএম ভারতকে, এই বাংলাকে দিল একটা নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দিল, একটা নতুন ন্যাশনাল হাইওয়ে দিল, দামোদর ভ্যালির মতো আর একটা বড় পাওয়ার কর্পোরেশন, মাঝখান থেকে 5টা কেন্দ্রীয় ব্যাংকের শাখাকে তাদের হেডকোয়ার্টারকে পশ্চিমবাংলা থেকে কলকাতা থেকে তুলে নিয়ে গিয়ে অন্য রাজ্যে নিয়ে গিয়ে চলে গেল 5টা ন্যাশনালাইজড ব্যাংকের হেডকোয়ার্টারকে। কি দিল ওরা বাংলাকে? এখন সভা করে বলে বেড়াচ্ছে নরেন্দ্র মোদী, আজকেও বলেছে যে কংগ্রেসে ওই যে শেহজাদা, রাহুল গান্ধী হচ্ছে কংগ্রেসের শেহজাদা, ওখানে গণতন্ত্র চলে, রাজতন্ত্র চলে, পরিবারতন্ত্র চলে, আর আমরা বামপন্থীরা আমরা নাকি কংগ্রেসের সেই পরিবারতন্ত্রকে আজকে সমর্থন করছি। দেখুন এখানে যারা আমাদের কথা শুনছেন, কেউ আমাদেরকে ভালোবাসতে পারেন, কেউ আমাদেরকে ভালো না বাসতে পারেন, কিন্তু আমাদের অতি বড় শত্রু এটা বুকার দিয়ে বলতে পারবেন না যে আমরা কমিউনিস্ট পার্টি বলি। আমাদের আর যাই দোষ থাক না কেন, আমাদের দলে পরিবারতন্ত্রের দোষ আছে। কিন্তু আপনাদেরকে বলছি ওরা বলবে যে পরিবারতন্ত্র নিয়ে, আজকে রাজতন্ত্র নিয়ে বিজেপি কথা বলবে। আমাদের এখানে কৃষ্ণনগর থেকে শুরু করে ওখানে ত্রিপুরা থেকে শুরু করে গোয়ালিয়র থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে গোটা ভারতে কোথাকার সমস্ত রাজপরিবার 400 বছর আগে 500 বছর আগে মরে ভূত হয়ে গেছে, প্রত্যেকে একটা লোককে ডেকে এনে বলছে এ রাজমাতা, ও রাজার পিতা, ও রাজার ভ্রাতা, কোন রাজার মাতা ভগবান জানে, এনে এনে বলছে এরা রাজপরিবার, এদেরকে ভোট। ওরা বলবে রাজতন্ত্রের বিরুদ্ধে, ওরা বলবে পরিবারতন্ত্রের বিরুদ্ধে। পরিবারতন্ত্র খালি রাজনীতিতে হয় আর কোথায় হয় না? আজকে বলুন তো সৌরভ গাঙ্গুলির মতো ক্রিকেটার ভারতের ক্রিকেটের জন্য এত কিছু করেছে, ভারতের ক্রিকেটকে এত কিছু দিয়েছে, আজকে সেই সৌরভ গাঙ্গুলিকে বিসিসিআই থেকে তাড়িয়ে দিল। আর অমিত শাহ ছেলে জয় স্যার জীবনে কোনোদিন পারাস করতে গিয়ে কমলাবু স্যার আর কিছু বলেছে বলে মুখ থেকে মনে হয় না, তাকে রেখে দিয়েছে বিসিসিআই সেক্রেটারি করে। বলুন তো এটা পরিবারতন্ত্র ভাই? এখানে কোন বিজেপি সমর্থক আছেন যিনি বলতে পারবেন যে অমিত শাহর বাবার না, জয় স্যার বাবার না, যদি অমিত শাহ না হয়ে হরিদাস পাল হতো তাহলে বিসিসিআই ওকে বল করুন কাজে রাখতে পারবেন? কেউ বলতে পারবেন এগুলো পরিবারতন্ত্র না? ওদের মুখ থেকে শুনতে হবে পরিবারতন্ত্র নিয়ে কথা। আপনাদেরকে বলছি বিজেপিকে আপনাদের দেখা হয়ে গেছে, ওদের নতুন করে আর কিচ্ছু দেওয়ার নেই ভারতের মানুষকে। জিনিসপত্রের দাম ওরা কমাবে না, চাকরি বাকরি ওরা দেবে না, পরিকাঠামো উন্নয়ন ওরা করবে না। ওরা 100টা মন্দির বানাতে পারে, মসজিদ বানাতে পারে, কিন্তু একটা জাতীয় বিশ্ববিদ্যালয়, একটা নতুন কেন্দ্রীয় বিদ্যালয় ওরা বানাবে না। ওদেরকে আপনাদের দেখা হয়ে গেছে, চেনা হয়ে গেছে। আমরা বলছি সুরেন্দ্র চক্রবর্তীকে আপনারা যেতান, বামপন্থীদেরকে যেতান, যেখানে কংগ্রেসের প্রার্থী কংগ্রেসকে যেতান, শুধুমাত্র তৃণমূল চোর বিজেপি দাঙ্গাবাজ বলে নয়, ওরা চোর বিজেপি দাঙ্গাবাজ তো বটেই, কিন্তু কতগুলো কাজ আমরা করতে চাই। যদি আপনারা আমাদেরকে সমর্থন করেছেন সুজলদাকে এখান থেকে জিতিয়ে, বামপন্থীদেরকে জিতিয়ে যদি আপনারা পার্লামেন্টে পাঠিয়েছেন, দেখুন আপনারা জানেন 42-এ 42টা আসন পশ্চিমবঙ্গে আমরা জিতবো না, এগুলো মোদী মমতা মঞ্চে উঠে হাততালি পাওয়ার জন্য বলতে পারি। কিন্তু আমরা বামপন্থীরা কি কংগ্রেস কখনো মনে করিনি যে পশ্চিমবাংলায় 42-এ 42টা আসন আমরা পাবো, কিন্তু এইটা ঘটনা। আপনারা এইটুকুও বুঝতে পারছেন আমাদের পার্টিতে সুজন চক্রবর্তীর মতো নেতাকে
কিন্তু দমদমে বামফ্রন্ট আজকে প্রার্থী করে থাকে, সিপিএম যদি প্রার্থী করে থাকে, কংগ্রেস যদি সুশান্ত চক্রবর্তীকে সমর্থন করে থাকে, তার মানে দমদম কেন্দ্রে সিপিএম খালি লড়ার জন্য লড়ছে না, দমদমে সিপিএম জেতার জন্য লড়ছে। এবং এই লড়াইয়ে, এই জেতার লড়াই আপনাদের সবাইকে আমাদের পাশে চাই। যদি সুশান্তরা জিতে এখান থেকে যেতে পারেন, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদে অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিমরা আমরা আশা করতে পারি তারা জিতে বসে আছেন, তারা যাচ্ছেন পার্লামেন্ট। একটু আগে এখানে দীপশিলাবু আছে, শ্রীরামপুরের মানুষের ভালোবাসায় আমরা চাই, আমরা আশা করি দীপশিলা পার্লামেন্টে যাবে। শ্রীলঙ্কা যেমনি লড়াই করছে, ওই দিন শ্রীলঙ্কার ভোট আছে, প্রতিকূলের ভোট আছে, শ্রীলঙ্কা প্রতিকূলটা আপনাদের আশীর্বাদ পেয়ে, মানুষের আশীর্বাদ পেয়ে পার্লামেন্টে যাক আমরা চাই। কিন্তু আপনারাও জানেন, যারা দূর থেকে আমাদের কথা শুনতে পাচ্ছেন, হয়তো একসময় আমাদের ভোট দিয়েছেন, গত কয়েকটা ভোটে আমাদের ভোট দেননি, আপনাদেরকেও বলছি, আপনারাও আমাদের আপনজন, আপনাদের সবার কাছে বলছি, মোহাম্মদ সেলিম অধীর চৌধুরীর সাথে যদি সুশান্ত চক্রবর্তী এখান থেকে পার্লামেন্টে যায়, আপনারা আগামী কয়েক বছর চিন্তা করুন, পশ্চিমবঙ্গের রাজনীতির ভারসাম্য কোথায় গিয়ে দাঁড়াবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই যে মমতা মন্দির খেলা, এই যে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী খেলা, এই মমতা শুভেন্দুর গল্প শেষ হয়ে যাবে মোহাম্মদ সেলিম অধীর চৌধুরীদের সঙ্গে সুশান্ত চক্রবর্তীদের অংশগ্রহণের, দীপশিলা থেকে শুরু করে সুশান্তের অংশগ্রহণে বাংলার রাজনীতির চেহারা পাইতে যাবে আগামী দিনে। আপনাদের কাছ থেকে সমর্থন আমরা চাই। যদি সুশান্তরা জিতে পার্লামেন্টে যেতে পারে, যদি আমাদের সামনে সুযোগ আসে মন্ত্রিসভায় অংশগ্রহণ করার, তাহলে মন্ত্রিসভায় অংশগ্রহণ করে, আর যদি মন্ত্রিসভায় যাওয়ার আমাদের কাছে সুযোগ নাও আসে, তাহলে বাইরে থেকে সমর্থন করে পার্লামেন্টে যদি গিয়ে কথাটা বলার সুযোগ হয়, তাহলে পার্লামেন্টে দাঁড়িয়ে কতগুলো কথা আমরা বলতে চাই, আমাদের প্রধান কথা। আপনারা জানেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যা মন্দির তৈরি হয়েছে, কিন্তু এই সুপ্রিম কোর্ট তার 3 বছর আগে 2016 সালে রায় দিয়েছিল সম কাজে সম বেতন দেওয়া। আজ অব্দি সেই আইন আমাদের দেশে চালু হয়নি। নদী বড়াই করে হল নাকি 303 জন এমপি ছিল, একার ক্ষমতায় সরকার চালাচ্ছিল, তবু আইন চালু হয়নি। আপনারা যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, আপনাদের সবার অভিজ্ঞতা এখানে আমার থেকে আলাদা কিছু নয়। চারদিকে তাকিয়ে দেখুন, পার্মানেন্ট চাকরি বলে আর কোনো চাকরি নেই, উঠে গেছে। চাকরি মানেই এখন ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল চাকরি, কি সরকারি কি বেসরকারি। 5,000 টাকা, 6,000 টাকা, 8,000 টাকার মাইনে কাজ করতে হচ্ছে লোককে, যে কাজের জন্য একজন পার্মানেন্ট কর্মচারী যিনি আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে চাকরি পেয়েছেন, আজকে 40-45 হাজার টাকায় কাজ করছেন, সেই চাকরি পার্মানেন্ট, সে বদলে ক্যাজুয়াল স্টাফ 5,000 টাকা, 6,000 টাকা, 8,000 টাকায় করতে হচ্ছে। এটা অন্যায় নয়? একই কাজ করার জন্য কেউ মাইনে পাবে 40,000, কেউ মাইনে পাবে 10,000, এটা ঠিক? এটা অন্যায় না? এটা ভুল না? আজও আমাদের দেশে খালি ক্ষেত খামারে কলে কারখানায় নয়, এমনকি আইটি সেক্টরের মতো ক্ষেত্রে ছেলেদের থেকে মেয়েদেরকে কম মজুরি দেওয়া হয়। একই একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে টিসিএস এর মতো কোম্পানিতে, কগনিজেন্টের মতো কোম্পানিতে, এমনকি যদি কোনো ছেলে যায় চাকরির জন্য আর কোনো মেয়ে তার সিভি জব করে, দেখবেন হেজ নেগোসিয়েশন যে হবে, বার্গেনিং হবে, মেয়েটার মাইনে, মেয়েটার স্যালারি কিছু টাকা কম হবে। আজও আমাদের দেশে অবস্থা চলছে, এটা অন্যায় নয়? আমরা বলছি ওরা সুপ্রিম কোর্টের রায় দেখে অযোধ্যায় মন্দির তৈরি করেছে, আমরা যদি পার্লামেন্টে যেতে পেরেছি আমাদের প্রধান কাজ হবে 2016 সালে দেওয়া সুপ্রিম কোর্টের রায়কে কার্যকর করে আমাদের দেশে সম কাজে সম বেতনের আইনটা পাশ করানো। কোন ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল লোক নিয়োগের নাম করে হেঁটে খাওয়া যুব সমাজকে কোনুল বলদের মতো কাটানো যাবে না। প্রত্যেক ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা আমাদের কথা এখানে শুনতে পাচ্ছেন, যাকে আজকে 7,000 টাকা, 8,000 টাকা মাইনে কাজ করতে হচ্ছে, কাজের কোনো গ্যারান্টি নেই, আজকে কাজ আছে কালকে থাকবে না, কালকে থাকলে পরশু থাকবে না, আপনাদের সবার কাজ স্থায়ী হবে। পশ্চিমবঙ্গের পুলিশের সিভিল ভলেন্টিয়ার আপনার মাইনেও স্থায়ী হবে, স্কুলের প্যারা টিচার, কলেজের পার্ট টাইম শিক্ষক, রেলে, ব্যাংকে, বিএসএমএলএ ঠিকা কর্মচারী, সবার কাজ স্থায়ী হবে। বেসরকারি ক্ষেত্রে আপনার মালিক বাধ্য হবে 6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনার প্রোবেশন পিরিয়ড শেষ করে আপনাকে পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে সেই মাইনের আওতাভুক্ত করার, দেশে সেই আইন পাশ হবে। বিজেপি আপনাকে বলেছিল খালি রাম মন্দির উদ্বোধনের দিন আপনার বাড়িতে একটা প্রদীপ জ্বালাবে, আমরা বলছি যদি সুশান্ত চক্রবর্তী জিতেছে, বছরে একদিন খালি রাম মন্দির উদ্বোধনের দিন নয়, বছরে 365 দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বলবে, কর্মসংস্থানের প্রতি নিরাপত্তা, নিশ্চয়তা, মাথা উঁচু করে ডিগ্রির সঙ্গে বাঁচার প্রদীপ জ্বলবে আপনার বাড়িতে বছরে 365 দিন। আমাদের 2 নম্বর কথা, যে কাজ যোগীবাবু করেছিলেন পশ্চিমবঙ্গায় 77-এ ক্ষমতায় এসে, 78 সালে 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা আইন হয়েছিল, বিনা পয়সায় ছেলে মেয়েরা পড়াশোনা করে আমাদের রাজ্যে 12 ক্লাস পর্যন্ত, প্রথম ইউপিএ সরকারের আমলে বামপন্থীদের সমর্থনে কংগ্রেসের নেতৃত্বে সেই সরকার ওই আইন গোটা দেশে করেছিল, রাইট টু এডুকেশন, 12 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা। আমরা এইবার বলছি যদি আমরা এইবার জিতে যেতে পারি,
রাইট টু এডুকেশনের আওতায় 12 ক্লাসকে বাড়িয়ে নিয়ে গিয়ে গ্র্যাজুয়েশন পর্যন্ত করা হবে। গ্র্যাজুয়েশন পর্যন্ত বিনা পয়সায় আমাদের দেশের সব ছেলেমেয়ে পড়াশোনা করবে। এবং তার পাশাপাশি আপনারা জানেন কংগ্রেস তার ইস্তেহারে আবার ঘোষণা করেছেন, রাহুল গান্ধী যখন ভারত জোড়ো ন্যায় যাত্রা করেছেন পশ্চিমবাংলা দিয়ে, সে যাত্রা গেছে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে রাহুল গান্ধী ঘোষণা করেছেন, যদি ইন্ডিয়া জোড়ে সরকার হয় তাহলে পড়াশোনা শেষ করার পরে দেশের সব ছেলেমেয়ে জীবনের প্রথম নিয়োগের দায়িত্ব নেবে দেশের সরকার। মানে বামপন্থীদের দাবি মেনে গ্র্যাজুয়েশন পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা করা, এবং তারপরে কংগ্রেসের ইস্তেহার অনুযায়ী জীবনের প্রথম নিয়োগের গ্যারান্টি দেবে দেশের সরকার। এই কাজ আমাদের দু নম্বর কাজ, যে আমাদের আমরা সুযোগ পেলে আপনারা সুযোগ দিয়ে সে কাজ আমরা করব। তিন নম্বর কথা, আপনারা জানেন আজকে আমাদের চারদিকে বিশেষ করে খেটে খাওয়া যায় যুব সমাজ, তাদের একটা বড় অংশ, তারা গিগ ওয়ার্কার, কেউ অ্যামাজনে কেউ ফ্লিপকার্টে ডেলিভারির কাজ করে, কেউ সুইগিতে কেউ জোম্যাটোতে খাবার নিয়ে বাইকে করে লোকের বাড়ি বাড়ি পৌঁছে দেয়, কেউ আরবান ক্লাবের হয়ে লোকের বাড়ি সে ঝাড় দেওয়া থেকে শুরু করে বাড়ি পরিষ্কার করা থেকে শুরু করে মেসেজ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কাজের জন্য বাড়ি বাড়ি যেতে হয়। এই যে গিগ কর্মচারী ডেলিভারি সার্ভিসের সঙ্গে যারা রয়েছেন, এই ধরনের কাজের সঙ্গে যারা রয়েছেন, যারা সেই সুমন্ত ভট্টাচার্যের কবিতার মতো রামায়ণের মতো ছুটে যাচ্ছে মাতের বর্ণা, দিন নেই রাত নেই ঝড় জল বর্ষা বৃষ্টিতে ছুটে যাচ্ছে, তাদের প্রত্যেককে শ্রম কোডের আওতায় শ্রম আইনের আওতায় এনে তাদেরও চাকরি তাদের মজুরির একটা স্থায়ী আইন দিয়ে বাধা, এবং এলাকায় এলাকায় যেখানে যেখানে আমাদের এমপিরা জিতবে প্রতিটা এলাকার প্রতিটা মোড়ে এই গিগ ওয়ার্কারদের জন্য শেল্টার বানানো, যাতে আকাশ ভেঙে বৃষ্টি পড়লো কারখানা রোড উঠলো, আমাদের যে ভাই বোনেরা বাইকে করে স্কুটারে করে দিন নেই রাত নেই ছুটে যাচ্ছেন তারা যেন সেই শেল্টারে আশ্রয় নিতে পারেন। এম্পুলারের টাকায় প্রতিটা এলাকায় এই দ্বীপ কর্মচারীদের জন্য শেল্টার করা এবং তাদের স্থায়ী বেতন কাঠামোর জন্য শ্রম আইনের আওতায় তাদেরকে আনা আমাদের তিন নম্বর কাজ, যে কাজ আমরা করব। চার নম্বর কথা, আপনারা জানেন সিপিআইএম ইতিমধ্যে ঘোষণা করেছে, এবং স্বাধীনতার পরে ভারতের প্রথম রাজনৈতিক দল আমরা যারা এটা ঘোষণা করলো। আপনারা জানেন একজন এমপি বছরে 5 কোটি টাকা করে 5 বছরে 25 কোটি টাকা এখন পান নিজের এলাকায় সংসদ এলাকায় কাজ করার জন্য। যেখানে যেখানে এইবার সিপিএম এর প্রার্থীরা জিতে এমপি হবেন, দমদমে সুজনদা হতে পারেন, সেটা ব্যারাকপুরে দেবদূত ঘোষ হতে পারেন, সেটা মোহাম্মদ সেলিম দীপশিদা সৃজন স্বয়ং প্রতিকূল যেই হোক না কেন, আমাদের যেখানে যেখানে বামপন্থীরা সিপিআইএম এর যারা প্রার্থীরা আছেন যেখানে যেখানে আমরা জিতে এমপি হব, প্রত্যেকজন সিপিআইএম এর এমপি এই যে 5 বছরে 25 কোটি টাকা পাবে নিজের সংসদ এলাকায় কাজ করার জন্য, এই 25 কোটি টাকার মধ্যে 3 ভাগের 1 ভাগ টাকা তারা অ্যালোক করবে বিশেষ করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প, মেয়েদের স্কুল তৈরি করা, মেয়েদের কলেজ তৈরি করা, মেয়েদের আত্মরক্ষা ট্রেনিং এর জন্য ক্যারেটে কোচিং সেন্টার বানানো, মেয়েদের খেলার মাঠ স্পোর্টস একাডেমি, মহিলাদের জন্য সেলাইয়ের ট্রেনিং, অন্য কোন হাতের কাজের ট্রেনিং, যে ট্রেনিং তারা নিয়ে তারা পেশাদার হতে পারবেন, তারা উপার্জন করতে শুরু করতে পারবেন, গ্রামের থেকে মহিলাদের আইসিডিএস সেন্টার গুলোতে টাকা পয়সা দিয়ে সেগুলোকে শক্তিশালী করা, এবং মহিলাদের সামাজিক আর্থসামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে 3 ভাগের 1 ভাগ টাকা সুজন্যা সহ আমাদের প্রত্যেকজন এমপি 5 বছরে বরাদ্দ করবে তাদের এমপি লাগবে। 5 নম্বর কথা, আপনারা জানেন আমাদের দেশে ইডি সিবিআই কে দিয়ে গত 10 বছরে ওরা একের পর এক সাংবাদিক সমাজকর্মী মানবাধিকার কর্মী নারী আন্দোলনের কর্মী দলিত আন্দোলনের কর্মীদেরকে বিজেপি জেল খাটাচ্ছে, আর অন্যদিকে বড় বড় চোর হাজার হাজার কোটি টাকার যারা ঘটনা করেছিল নারায়ণ নানা থেকে শুরু করে প্রফুল্ল পটেল থেকে শুরু করে বিজেপির সরকার যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির জন্য তদন্ত শুরু করেছিল তারা বিজেপিতে যোগ দিয়েছে বলে ইডি সিবিআই সেই তদন্ত বন্ধ করে দিয়েছে। আমরা বলছি আমরা জিতলে এই সমস্ত সমস্ত চোরের বিরুদ্ধে বন্ধ হয়ে যাওয়া ইডি সিবিআই প্রতিটা ফাইল খুলবে, সত্যিকারের তদন্তের মতো তদন্ত হবে, এবং যে যে দলই থাক না কেন দেশের টাকা যারা চুরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে যে আইন ব্যবস্থা নেওয়ার ইডি সিবিআই সেই ব্যবস্থা নেবে। এবং আমাদের দেশে সাংবাদিক সমাজকর্মী মানবাধিকার কর্মী তার হতে পারে দলিত আন্দোলনের কর্মী মহিলা আন্দোলন নারী আন্দোলনের কর্মী যারা যারা বিনা বিচারে বছরের পর বছর জেল খাচ্ছেন প্রত্যেকে নিঃশর্তে মুক্তি পাবেন বন্দী দশা থেকে। আমাদের সরকার প্রত্যেককে এই প্রত্যেকজন সমাজকর্মীকে নিঃশর্তে মুক্তি দেবে বন্দী দশা থেকে। এই কাজগুলো আমরা করতে চাই, যদি আপনারা আমাদের পাশে দেখেছেন আপনারা আমাদের আশীর্বাদ করেছেন। এখন যখন ভোট শুরু হয়েছিল আজ থেকে 3 মাস আগে,
আপনাদের মনে আছে বলেছিলেন ওই সময় একটা হাওয়া ছিল চারদিকে, মিডিয়া বলতো পাঁচ বছর অন্তর ভোট করতে হয়, ভোট হচ্ছে কিন্তু বিজেপি ছাড়া আর কেউ জেতার মতো নেই এখানে, বিজেপি হেসে গেলে জিত, যত ভোট এগিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির অবস্থা খারাপ হয়েছে, মিডিয়া 300 বলা বন্ধ করে দিয়েছে। গতকাল থেকে নরেন্দ্র মোদী রজত শর্মার মতো একজন সাংবাদিক, সে রজত শর্মা আপনারা জানেন ছাত্র জীবনে কলেজে এবিভিপি করত, দিল্লি বিশ্ববিদ্যালয়ের এবিভিপির নেতা ছিল, অরুণ জেটলির একেবারে ছোটবেলার বন্ধু, সে এখন সাংবাদিক, ওরকমই সাংবাদিক, কুণাল ঘোষ যেমন সাংবাদিক তেমন রজত শর্মা হচ্ছে বিজেপির কুণাল ঘোষ, কারণ সাংবাদিক। তাকে ইন্টারভিউ দিচ্ছে মোদী, বলছে সে মোদীকে জিজ্ঞেস করছে যে আপনি কি এখনো বলছেন আপনারা 400 পাবেন, ভাই না না 400টা ওটা আমি এমনি বলেছিলাম, ওটা আমি বলেছিলাম যাতে বিরোধীরা খালি বলে যে না মোদী জিততে পারে কিন্তু 400 পাবে না, এটা বিরোধীদেরকে দিয়ে বলানোর জন্য বলেছিলাম, 400টা আমি এমনি বলেছিলাম না। আপনারা দেখেছেন 2014 যখন এসেছিল তখন বলেছিল আমি চালা তাই আমাকে ভোট দাও, 2019 কি ওটা হয়ে গেল আমি চৌকিদার তাই আমাকে ভোট দাও, এইবার বলছে আমার বায়োলজিক্যাল প্রসেসে জন্ম হয়নি আমি ভগবান তাই আমাকে ভোট দাও, মানে ও তো একদিন লজিক্যাল ছিল না এবার বায়োলজিক্যালও থাকছে না। সুতরাং আপনাদেরকে বলছি ওদের অবস্থা আপনারা দেখছেন, ওরা ডুবন্ত নৌকো, আমরা চাই আপনাদের সমর্থনে আপনাদের আশীর্বাদে ইন্ডিয়া জুড়ে সরকার তৈরি হোক, এবং ইন্ডিয়া জুড়ে এই সরকার যদি হয় তাহলে জানবেন এইটা খালি সিপিএম এর কংগ্রেসের কি আমার পার্টির সরকার হবে না, এইটা যে মানুষ হয়তো অতীতে বিজেপিকেও ভোট দিয়েছেন তৃণমূলকেও ভোট দিয়েছেন, তিনিও সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ, তারও সরকার হবে আমাদের সরকার। কিন্তু এখানে বলে না একটা ওই মানে আপদের সাথে একটা বিপদ চলে আসে, আমাদের এখন একটা আপদ জুটেছে এখানে মমতা ব্যানার্জি, যখন প্রথম ইন্ডিয়া জোনের বৈঠক হচ্ছিল আমাদের তো অনেকে জিজ্ঞেস করেছিল যে বামপন্থীরা কেন ওখানে যাচ্ছে যেখানে মমতা ব্যানার্জি আছে, তখন আমরা বলেছিলাম দেখুন বিজেপি বিরোধী মঞ্চে আমরা চিরকাল থেকেছি থাকবো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেশের ওই পার্লামেন্টে বাজপেয়ীর মন্ত্রিসভায় মন্ত্রিত্ব করছিলেন এই দমদম থেকে মমতা ব্যানার্জির সমর্থনে যখন তপন সিকদার জিতে গিয়ে বিজেপির মন্ত্রী হয়েছিলেন সেই সময় এই পরিত্যক্তরা ওই পার্লামেন্টে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বিজেপির ভাড়াখানা কাটিনি, আমরা বিজেপির বিরুদ্ধে যাবতীয় মঞ্চে চীনা মাছি এবং থাকবো। মমতা ব্যানার্জিকে লোকের চিন্তা কোনো বাকি আছে, বাকি দেশের লোক বুঝতে পারবে উনি সবার আগে ইন্ডিয়া জোনের পিঠে শুরু হবেন তাই হয়েছে, বেরিয়ে গেছিলেন তখন ভেবেছিলেন বোধ হয় বিজেপির গভর্নমেন্ট হয়ে যাবে, এখন থেকে বিজেপিকে তেল দিয়ে রাখি যাতে আমার চোর ভাইপোকে ধরতে না পারে, আর এখন যখন বুঝতে পারছে হাওয়া খারাপ বিজেপির গভর্নমেন্ট না হতে পারে ইন্ডিয়া জোনের গভর্নমেন্ট হতে পারে, তখন সাত সিয়ানা এক সিয়ানা মমতা ব্যানার্জি বলছে যে না এবার থেকে কি হবে আমি ইন্ডিয়া জোনকে বাইরে থেকে সমর্থন করে ওদের গভর্নমেন্টকে আমি তৈরি করে দেবো। দেখুন আপনাদের একটা কথা বলি খুব সৎ ভাবে, রাজনীতি তো শেষ পর্যন্ত একটা নম্বরের খেলা, আর পশ্চিমবাংলায় যদি আমাদের নম্বর বাড়ে অটোমেটিক্যালি তৃণমূলের নম্বর কমবে, যদি সুজন চক্রবর্তী যেতে মানে সৌগতরায় মাইনাস হবে, যদি সুজন যেতে তো সায়নী ঘোষের নম্বর কমবে তৃণমূলের এমপি কমবে, যদি দেবদূত ঘোষ যেতে তাহলে ওদিকে অর্জুন সিং অবশ্যই জানি না তৃণমূল কমবে না বিজেপি কমবে কি বলবে, পৃথিবীর প্রথম অর্জুন যে নিজেও জানে না পাণ্ডবদের সাইডে আছে না গৌরবদের সাইডে আছে, থাকবে মোটর তৃণমূলের সংখ্যা কমবে, যেখানে যেখানে আমরা জিতবো তৃণমূলের সংখ্যা সেখানে কমবে, এবং তার পাশাপাশি আপনারা জানেন তৃণমূল যাই পাবো 5 জিতুক 15 জিতুক 20 জিতুক যাই জিতুক পশ্চিমবঙ্গ থেকে ওদের যা জেতা জিতবে, বাংলার বাইরে তো ওরা কোন জায়গা থেকে জিতবে না, আর আমরা বাংলার বাইরে আমরা কেরালা থেকে জিতবো আমরা ত্রিপুরা থেকে জিতবো আমরা রাজস্থান থেকে জিতবো আমরা বিহার থেকে জিতবো আমরা তামিলনাড়ু থেকে জিতবো আমরা একাধিক রাজ্য থেকে, হয়তো 6-6 আসন নয় কিন্তু 2-4 একটা 10-15 করে আসন আমরা অন্য রাজ্য থেকেও জিতবো, জিতে সিপিএম এর যে মোট সংখ্যা দাঁড়াবে আপনাদের কাছে খালি আবেদন করছি আপনারা সুজনদাকে জিতিয়ে আমাদের সংখ্যা বাড়াতে সাহায্য করুন তৃণমূলের সংখ্যা কমান, যদি তৃণমূলে দেখা যায় যে সংখ্যা আমাদের থেকে বেশি থাকবে হতেই পারে ওরা চেষ্টা করবে ওদের মত করি ভালো হবে, কিন্তু সিপিএম এর সংখ্যা যদি তৃণমূলের থেকে একটাও বেশি হয় আপনাদেরকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছে সিপিএম এর পক্ষ আমাদের সংখ্যা মোট এমপির সংখ্যা যদি গোটা ভারতে তৃণমূলের থেকে একটাও বেশি হয় তাহলে ইন্ডিয়া জোটের বাইরে বসে ইন্ডিয়া জোটকে সমর্থন দিয়ে সরকার চালানো ছেড়ে দিন, ইন্ডিয়া জোটের বৈঠকের বাইরে বসে জুতো পাহারা দেওয়ার দায়িত্ব আমরা তৃণমূলকে রাখতে দেব না, আমরা গ্যারান্টি দিচ্ছি, আমরা গ্যারান্টি দিচ্ছি তৃণমূলকে বুঝে নেওয়ার জন্য বিজেপিকে 10 দিয়েছেন আমাদেরকে আবার 5 বছর দিন, আমাদেরকে 5 বছর দিন আমরা ওদেরকে বুঝে নিতে যদি না পারি পরের বার আবার পাল্টে দেবে, আপনাদের কাছে আবেদন করছি আপনারা সুজনদাকে যেতান, এবং এখানে আমার খারাপ লাগে আমি এর আগেও বললাম সত্যি সত্যি সৌগতায় কলেজে আমার প্রফেসর ছিলেন ওনার সম্পর্কে ব্যক্তিগতভাবে কোনো খারাপ কথা বলতে আমার খারাপ লাগে, কিন্তু ক্যামেরার সামনে হাত পেতে ঘুষ খাওয়া একটা লোক
এখন ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছে নামছে সুজন চক্রবর্তী, কেন পরিবারের 10 জন 11 জন কতজনের তালিকা বার করেছে, এরা কেন চাকরি করে? আচ্ছা আপনাদের একটা কথা বলি, তালিকা শুনবেন, তালিকা নমুনা শুনবেন। ওই তালিকায় একজন আছেন দেখবেন প্রফেসর সুকান্ত ভট্টাচার্য, উনি চাকরি করেন কোথায়? পশ্চিমবঙ্গ সরকার টেট এসএসসি তে চাকরি করেন। সুকান্তদা হচ্ছেন একজন ইন্টারন্যাশনাল স্কলার, যিনি হার্ভার্ডের মতো অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ে গিয়ে লেকচার দেন। মানে চিন্তা করুন, তৃণমূল কংগ্রেসের ধারণা হচ্ছে সুজন চক্রবর্তী চিরকুটে লোককে হার্ভার্ড আর অক্সফোর্ডে চাকরি পাইয়ে দেয়। এটা হচ্ছে একটা চাকরির নমুনা। আর একটা চাকরির একটা লোক ভদ্রলোকের নামটা বলে যাচ্ছে, তৃণমূলের সুজন্দার কোন ভক্তিপতি না কি হবেন, তার চাকরি কি শুনবেন? সেই ভদ্রলোক আমাদের যে গণশক্তির লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি লাইব্রেরি গণশক্তির অফিসে চাকরি করে বলছে ওটা নাকি চিরকুটের চাকরি। মানে কোনো সরকারি চাকরি করেন না, পশ্চিমবঙ্গ সরকারের কোথাও না, আমাদের সে ভদ্রলোক নিজেও আমাদের পার্টি মেম্বার, আমাদের কংগ্রেস, গণশক্তির লাইব্রেরিতে লাইব্রেরিয়ান বসেন, 5-6 হাজার টাকা মাস গেলে হোল টাইমার রেস পাবে, বলছো ওটা নাকি চিরকুটের চাকরি। তৃণমূলের বন্ধুদেরকে বলছি, দেখুন এগুলোতে আমাদের বামপন্থীদের অনেকে পরিবারে পাবেন, 2 কি 3 জন স্কুল শিক্ষক, কি কেউ কলেজের শিক্ষক, এটা অবাক হবেন না। আমাদের পরিবারের লোকজন তারা চেষ্টা করেছেন, তারা জানেন যে চাকরি বাকরি বলতে এগুলোই হয়, স্কুলের চাকরি হয়, কলেজের চাকরি হয়, হয়তো কোনো একটা সরকারি অফিসে চাকরি হয়, বেসরকারি কোম্পানির চাকরি হয়। লোকে তো না খেয়ে থাকবে না, কাজকর্ম তো করবে। তারা জানতেন যে পেশা বলতে এগুলো হয়, তারা চাকরি বাকরির চেষ্টা করেছেন, পরীক্ষায় দিয়েছেন, একবারে পাননি, দুবার, দুবারে না হোক তিনবারে পেয়েছেন, তারা কাজ করছেন, কেউ ক্লার্ক হয়ে কাজ করছেন, কেউ শিক্ষক হয়ে কাজ করছেন, কেউ বেসরকারি কোম্পানিতে কাজ করছেন। কিন্তু আপনাদের পরিবারের লোকেরাও জানে যে কাজকর্ম করতে হবে, পেশা কোনো না কোনো একটা পেশায় প্রবেশ করতে হবে। পেশা মানে কি? আপনাদের কাছে পেশা মানে হচ্ছে গরু পাচার, আপনাদের কাছে পেশা মানে হচ্ছে কয়লা পাচার, আপনাদের কাছে পেশা মানে হচ্ছে বিদেশ থেকে সোনা পাচার। দেখবেন সেরকম সুজন চক্রবর্তীর পরিবার দেখবেন, তো অনেকের পরিবার দেখবেন, এক পরিবারে 2 কি 3 জন শিক্ষক আছে। যেমন আপনাদের কালীঘাটের ব্যানার্জি পরিবার, বলুন তো এক পরিবারে কতগুলো চোর আছে? একটা পরিবার, সেখানেই কয়লা চোর, সেখানেই ভূমি চোর, সেখানেই বালি চোর, সেখানেই চাকরি চোর, সেখানেই কুকুর চোর, যত রকমের চোর দরকার আপনার ওই একটা পরিবারে খুঁজে পেয়ে যাবে। শুধু এই জন্য বেশি চাপ নেবেন না। কিন্তু আমরা বলছি, যদি আমরা জিতি তাহলে এলাকায় এলাকায় সাধারণ খেটে খাওয়া ঘরের ছেলেগুলোর হাতে ওরা বেআইনি অস্ত্র আর মদের বোতল ধরিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভাষণ দিয়ে বলেন সবাই চাকরি চাকরি করবে না, পুজোর আগে বলেন যে কেন গলায় একটা মুড়ির টিন ঝুলিয়ে বেরিয়ে পড়বে, তো মুড়ি বেসবে, ছোলা বেসবে। দেখুন মুড়ি ছোলা বেসা চা বেসা কোনো খারাপ কাজ নয়, অন্তত সৌগত রায়ের মতো হাত পেরে লোকের কাছ থেকে ঘুষ খাবার থেকে সন্ধ্যের সঙ্গে মুড়ি আর চা বেসা অনেক ভালো একটা জীবন, মাথা উঁচু করে মাথার মতো একটা জীবন। কিন্তু কথাটা এই কারণে বলছি, আপনারা কোনো তৃণমূল নেতার ছেলেকে দেখেছেন মুড়ি বেসতে? কোনো তৃণমূল নেতার মেয়েকে দেখেছেন চা বেসতে? ওদের ওদের নেতার ছেলে মেয়েগুলো গরু কয়লা বালি বেচবে, আর সাধারণ তৃণমূল সমর্থক পরিবারের ছেলেমেয়েরা চা আর মুড়ি বেচবে, আর তৃণমূলের কর্মীরা এলাকায় হাতে বেআইনি অস্ত্র আর মদের বোতল নিয়ে কুকুর ভরাট করবে আর ওদের দিন অন্যের পাঠিয়ে দিলে বন্ধু মানে। আমরা বলছি, তাদেরকেও বলছি, যা হয়ে গেছে হয়ে গেছে, আমাদের সঙ্গে আসুন, আমরা কথা দিচ্ছি। যদি সুজন চক্রবর্তী জিতেছে এই কোটা খর্দা এলাকায়, যে তৃণমূল করা সাধারণ ছেলেগুলোর হাতে 10-15 বছর ধরে ওরা খালি বেআইনি অস্ত্র আর মদের বোতল ধরিয়েছে, সেই প্রতিটা হাতে চাকরির এমপ্লয়মেন্ট ভরানোর জন্য আমরা লড়াই করবো, সুজন চক্রবর্তী লড়াই করবে, আমরা সেই দায়িত্ব নেবো আপনাদের আপনাদের পরিবারের। আপনারা যা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু ওই পথ ছেড়ে আপনারা আমাদের সঙ্গে আসুন, কেননা বাংলার মাটি গরম হচ্ছে, তৃণমূলের দিন এখানে শেষ হচ্ছে। আপনাদের সবার কাছে আমার এই কথা বলে শেষ করছি, আপনাদের সবার কাছে আপনাদের সমর্থন ছে, আপনাদের ভালোবাসা ছে, আপনাদের আশীর্বাদ ছে। এখন মমতা ব্যানার্জির দেখবেন গরুচুর ভাইপো বলে বেড়াচ্ছে না চারদিকে, যে ওরা জিতলে ওরা তো হারলে, আমরা জিতলে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে, কারণ টাকাগুলো বাবার টাকা, ও দয়া করে দিচ্ছে, ওগুলো বন্ধ হয়ে যাবে। আমরা বলছি আপনারা নির্ভয় নিশ্চিন্তে ভোট দিন, পুরো সরকারি প্রকল্পে 10টা নয়া পয়সা বন্ধ হবে না, সরকারি প্রকল্পের টাকা মানুষ যেমন পাচ্ছেন তেমন পাবেন, আরো ভালো করে পাবেন। এই বাংলায় বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বেকার ভাতা বামপন্থী সরকার চালু করেছিল, কোনোদিন তরিদ্দারা এই কথা বলেননি যে কোনো একটা এলাকায় যদি আমি লিড না পাই তাহলে আমি তরিদ্দার বলছি ওই এলাকার বার্ধক্য ভাতা বিধবা ভাতা বন্ধ হয়ে যাবে, কোনোদিনই রাজনীতি আমরা করিনি। আজকে ওরা করছে, এখন দেখবেন ভোটে ওরা বলতো আমরা মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে ভোট করি, লোকে মমতা ব্যানার্জির মুখ দেখে আমাদেরকে ভোট দেয়। এইবার দেখবেন আর মমতা ব্যানার্জির মুখে ছবি দিচ্ছে না, তার বদলে করতে গেলে থার্মোকলের ঘট বানিয়েছে, গায়ে লিখে দিয়েছে লক্ষ্মী ভান্ডার, থার্মোকলের ঘট নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। মানে ওরাও বুঝে গেছে পাবলিক এখন মমতা ব্যানার্জির মুখ দেখে যাতে ভোট দেয়, থার্মোকলের ঘট দেখলে তার থেকে বেশি ভোট দেয়।
আপনাদেরকে বলছি ওদের যে সমস্ত ফালতু কথা কান দেবেন না। সরকারি প্রকল্পের টাকা মানুষের টাকা, কোন নেতা মন্ত্রীর পকেটের টাকা নয়, যেমন পাচ্ছেন তেমন পাবেন। কিন্তু একটা সরকারি প্রকল্পের টাকা পেতে গেলে যে তৃণমূল তাকে থেকে ঘুষ দিতে হয়, কাঠপানি দিতে হয়, ওই জুলুমবাজি বন্ধ হবে, ওদের মিটিং মিছিলে না গেলে লিস্ট থেকে আপনার নাম কাটা যাবে, এই দৌরাত্ম জুলুমবাজি বন্ধ হবে, মানুষ সসম্মানে নিজের মর্যাদায় নিজের অধিকারে নিজের প্রাপ্য পাবেন, এবং মানুষ সামনের দিকে এগোনোর জন্য যা যা করণীয় সবাইকে সঙ্গে নিয়ে আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের পরামর্শ নিয়ে সুজন দাস এই কাজ করার চেষ্টা করবেন। আপনাদের সবার কাছ থেকে সুজন দাসের সমর্থন চেয়ে আপনারা সবাই সমস্ত ভোটকে একটা জায়গায় জড়ো করে আপনারা সুজন দাকে কর্তা থেকে ভালো করে লিড দিয়ে আপনারা এগিয়ে দিন। আমাদেরও পার্টির কাছে দেখুন যা মোটামুটি বোঝা করা যায় হিসেব, তাতে আমরা খুবই আশাবাদী যে কর্তা থেকে আমরা খালি লিড পাবো তাই না, খুব ভালো মতো এখান থেকে আমরা ভালো ব্যবধানে আমরা এখানে লিড পাবো, আমরা এগিয়ে যাবো। আপনাদের সেই আশীর্বাদকে মাথায় নিয়ে আগামী দিনে কাজ করার সুযোগ পাবে সুজন চক্রবর্তী। এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।